আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা বিশেষ ঘোষণা এই সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিশেষ করে বাংলা জনগণের কাছে পৌঁছাতে চাইছি, এবং বাঙালি হিসাবে যারা বাইরে বাইরে রাজ্যে আছেন, দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, তাদের কাছে এই প্রসেস দিতে চাইছি। আমার কাছে অলরেডি খবর আছে, এই নলেজ সিটিকে সামনে রেখে অনেক অশুভ মানুষ তারা বিভিন্ন রাজ্যে চাঁদা কালেকশন করে বেড়াচ্ছে। অত্যন্ত দুঃখ এবং জঘন্য কাজ। তাই আমি বাধ্য হয়ে একটা কথা আমার ভাইদের কাছে প্রচার করতে চাইছি। সারা রাত ধরে এবং সারা বছর ধরে যারা এই নলেজ সিটিতে বা যেখানে আপনারা যাবেন কোনো জায়গাতে, আপনারা সহযোগিতার জন্য কারো হাতে দেবেন না। আপনারা আমার সংগঠনে যেসব জায়গায় গ্রামের ছেলে আছে তাদের কাছে কাগজ দেওয়া হয়েছে, কাগজ ছাড়া অন্য কোনো জায়গায় দেবেন না। এবং আপনারা যখন আসবেন ডাইরেক্ট আমার হাতে বা আমার অফিসে, তবে প্রত্যেকটা রিসিভ নেবেন এবং এই বই বেরোবে, বইটাকে পরের বছরে ফলো করবেন। এবং আমার সংগঠনের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো জায়গায় দেবেন না। সাথে সাথে একটা বিশেষ কথা, আজকে টোটাল সারা রাত যাতায়াতে এবং আগামীকাল আসা যাওয়া যাতায়াতে রাস্তার কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, কোনো বিপদে পড়েন বা কোনো যদি সমস্যায় পড়েন, একটা নম্বর আমরা ছাড়ছি, এই নম্বরটা আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আমাদের হেল্পলাইনে এই যোগাযোগ করবেন। আমরা আপনার জন্য সারা রাত ধরে আমরা ব্যবস্থা করে রেখেছি, আপনাদের সহযোগিতা আপনাদের সেবায় খুব পেশা আহলে সুন্নাতুল জামাত থাকবে। নম্বরটা একটু বলছি, সেই নম্বরটা হচ্ছে 9038818041। আর একবার বলছি 9088818041। এই নম্বরে যোগাযোগ করবেন, এবং যদি কেউ দূর থেকে কিছু পাঠাতে চান এই নম্বরে যোগাযোগ করে অ্যাকাউন্ট নম্বর নিয়ে পাঠাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে সুস্থ হয়ে আগামী দিন নিয়ে আসেন, এবং যারা এই মিডিয়া প্রচার করছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আল্লাহ বাংলার ভবিষ্যৎ প্রজন্মের পথ দেখা হয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তাদের এই বিশ্বাসের যথার্থতা প্রমাণের জন্য আপনার ভূমিকা কি? আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যিনারা এত সুন্দর একটা আশা রেখে, আমার উপরে বিশ্বাস রেখে এই কথাটা প্রচার করেছে বা বলছে। তবে হ্যাঁ, অত্যন্ত সত্যের কথা, আমি চেষ্টা করছি যে আজকে পিছিয়ে পড়া মানুষ, মুসলিম, দলিত, আদিবাসী বিশেষ করে, এছাড়া আরও বহুত মানুষ পিছিয়ে আছে, তাদেরকে শিক্ষা জগতে কী করে টেনে আনা যায়। কেন, মানুষ বড় হতে গেলে শিক্ষার দরকার, শিক্ষায় মানুষকে ভাবায়, জ্ঞানী মানুষকে সত্যের আলো দেখায়। আমি তাদেরকে আর একটা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, সাথে সাথে আমার জন্য একটু দোয়া করুন। আমার তো করার মধ্যে কোনো রকমই খাদ রাখিনি, আমি রাত্রের ঘুমকেও ত্যাগ করেছি, রক্ত করা পানি, রক্তকে পানি করা অর্থকে আমি পানির মতো ঢেলে যাচ্ছি, যাতে করে আমার বাংলার সমাজ সুন্দর হয়ে ওঠে, মানুষ শিক্ষিত হয়ে ওঠে। কেন, সমস্ত মানুষ শিক্ষিত উঠলে সমাজে ভেদাভেদ, দলাদলি, কাটাকাটিটা বন্ধ হয়ে যাবে। রাত পোহালে ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ অগণিত ভক্ত মুরিদরা জমায়েত হবেন তাদের ইমাম জামানার মোজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির দরবারে। তাদের এই আবেগ, উচ্ছ্বাস ও উদ্বেগ আপনি কেমন চোখে দেখছেন? আমি তো খুবই খুশি লাগছে, আমার খুবই আনন্দ লাগছে যে আবার নতুন প্রজন্ম, আজকেই দেখুন না কত মানুষ আছে হাজির হয়ে গেছে। আজকে চারিদিকে, এখান থেকে আপনি একটু মাঠেও যাবেন, এখানে একটু দেখুন, এখান থেকে মাঠে যাবেন, চারিদিকে মানুষ আজকে, আজকেই বহুত মানুষ আছে হাজির হয়ে গেছে। এরা এত খুশি আনন্দ যে আমাকে বলেছিল যে আমরা শনিবার দিন রাত্রিরে পৌঁছে যাব, অর্থাৎ বিকালে গাড়ি ছাড়বো, রাত্রিরে পৌঁছে যাব, আমরা শনিবার রাত্রিরে থাকতে চাই। আমি কিন্তু সবাইকে বারণ করেছি, কেন বারণ করেছি, যে শীতের রাত, গরমের রাত হলো যেখানে হোক একটা ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে মানুষ জীবনযাপন করে রাতটা কাটিয়ে দিতে পারবে, শীতের রাত। তা সেই জায়গায় তারপরও আমার বহুত ভাই এসে গেছে, আমার অত্যন্ত ভালো লাগছে। তো ওই দিনটা আমার আরও ভালো লাগবে, যে প্রজেক্টগুলো আমি মানুষের কাছে রেখেছি
আমার মহান স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সেই দিন, আর সেই দিন প্রজেক্ট গুলো হয়ে যাবে, সবাই এসে সেই প্রজেক্টের ফায়দা নেবে, মায়েরা মাতৃস্বজনের কি বলে চিকিৎসার হেল্প নেবে, আর ছেলেরা পড়াশোনা করবে, সেই দিন আমি আরো বেশি আনন্দিত হইব। আপনি গত 31 জানুয়ারি কলকাতার রানী রাসমণিতে একটি সমাবেশের ভিতর দিয়ে রাজ্য সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রেখেছিলেন, যার কোনোটি রাজ্য সরকার এখনো ইতিবাচক ভূমিকা মানে ইতিবাচক চোখে দেখেনি, বা সেই দাবিগুলো মানে পূরণের উদ্দেশ্যে এখন অব্দি কিছু করেনি। সেই দাবিগুলো কি আগামীকাল 21 অগ্রহায়ণ যেটা রাত পোহালে লক্ষ লক্ষ মানুষ আসবে তাদের সামনে কি সেই দাবিগুলো আবার পুনরাবৃত্তি করবেন, যদি সেগুলো হয় দাবিগুলো কি আর একবার যদি বলেন? দেখুন, দাবি অনেক কটা করেছিলাম, তার মধ্যে একটা দাবিকে মানতে বাধ্য হয়েছিল এবং সেই দাবিটা হচ্ছে চুঁচুড়ার মসজিদটাকে খুলে দিয়েছে সেই দিনে আমাদের আন্দোলনের মাধ্যমে। দ্বিতীয় নম্বর মাদ্রাসাটাকে খোলার কথা ছিল আমাদেরকে, গত যে জানুয়ারি চলে গেল খুলে দেবে বলেছিল এবং কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে খুলে দেবে বলেছিল, তাই আমি কল্যাণের বিষয়ে বলেছিলাম। কিছু মানুষ আমায় ভুল বুঝেছিল, যারা ভুল বুঝেছিল তারা আজকে আবার তওবা করে ফিরে আসতে অনেকে চাইছে, ফিরে আসুক, অলির দরবার খোলা আছে, আমরা কাউকে কখনো ঠেলে ফেলে দিই না, কারণ আমরা দুনিয়ার স্বার্থে তো লড়ি না, আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় আখেরাতের স্বার্থে লড়ি। সেই জায়গায় কালকের প্রোগ্রামে আলোচনাটা সময় সাপেক্ষের একটা ব্যাপার, কীরকম কী পরিস্থিতি থাকবে একটা ব্যাপার, তবে বাংলার অলিতে গলিতে জনসমুদ্রের মুখে আওয়াজ উঠছে যে ভাইজানের দাবি মানবে যে 2021 ক্ষমতায় আসবে সে, এটা জনগণের মুখের আওয়াজ। কারণ আমি যে আওয়াজটা তুলেছি এটা জনগণের চাহিদার কথা বলেছি, আমি তুলেছি কি বলুন, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দিতে হবে। কোন টাকা? সরকারি ফান্ড থেকে চাইনি আমি, গরিব মুসলমানদের ব্যক্তিগত টাকা ওয়াকফ ফান্ড থেকে, তাহলে এটা দেওয়া দরকার। আমি দাবি করেছি কি, মুসলিম গরিব ছেলেরা যারা 90% নম্বর পাবে তাদেরকে সরকারকে ওয়াকফ সম্পত্তির টাকা থেকে সম্পূর্ণ খরচ দিয়ে পড়াতে হবে। আমি দাবি করেছি কি, ইমাম যাদের ইক্তেদা করে আমরা নামাজ পড়ি, আজকে সেই ইমামদের মতো অসহায় কি আছে, তাদেরকে 4000 টাকা দিয়ে হয়, একটু কোথায় যাওয়ার স্বাধীনতা নেই? আজকে সেই ইমামদের অকাল সম্পত্তির টাকা থেকে যেন মিনিমাম 20,000 টাকা মাইনে দেওয়া হয়। এবার হয়তো বলবে যে এত টাকা, আমি অনেক কম চেয়েছি, পার মাথা পিছু বছরে 4 কোটি করে ইনকাম, আমি সেই জায়গায় মাত্র তো 4,000-20,000 চেয়েছি এবং মুয়াজ্জিনদের 10,000, আমি এই দাবি করেছি। তাহলে সাথে সাথে আমি কি দাবি করেছি, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, এটা কি প্রয়োজন নাই আপনারা বলুন, বর্তমান প্রয়োজন আছে না নাই? আমার দাবি না আপনাদের দাবি? আপনাদের দাবি আপনারা বলতে পারছিলেন না, আজ আপনাদের পক্ষ থেকে দাদা হুজুরের আওলাদ আপনারাও আমিও সবার পক্ষ থেকে একজন আওয়াজ তুলেছে, কিন্তু আওয়াজটাকে তো সবাই সাপোর্ট করেছে, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় হবে, মানুষ পড়াশোনা করবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ফুরফুরা শরীফের মতো এরকম একটা তীর্থ স্থানে পড়াশোনা করবে, সম্প্রীতি তারও বেশি বাড়বে। তুমি সম্প্রীতি সম্প্রীতি করে চিল্লাচ্ছ, তাহলে এরকম জায়গাটা বিশ্ববিদ্যালয় হলে তো সেই সম্প্রীতিটা তারও বেশি বাড়ে, ঠিক না বেটি? সাথে সাথে আমি দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল, আজকে ফুরফুরা শরীফে সারা বছর মিলিয়ে 5-6 কোটি মানুষ যাতায়াত করে, সেই রকম একটা পবিত্র জায়গায় আজকে যদি এ হয় কি বলে একটা সুপার স্পেশাল হসপিটাল হয়, এটা তো জনগণের জন্য বিশাল উপকার হবে, এটা তো আমি দাবি কি ভুল করেছি, এবং চুঁচুড়ার মাদ্রাসাকে খুলে দিতে হবে, এটা আমার দাবি। যদি না খুলে দেয় আমি ছাড়বো না, আমি দেখিয়ে দেবো জনগণ সবচেয়ে বড় পাওয়ার, ঠিক না বেটি? শিক্ষা প্রতিষ্ঠানকে যারা বন্ধ করে দেয় তারা কখনো মানুষ হতে পারে না, হাতে ভুল হতে পারে মানুষের, সুদূরে যাওয়াটা ভুল, ঠিক ঠিক না বেটি? হাতে চুঁচুড়ার মাদ্রাসা খুলে দিলে চুপ করে যাবে। আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বলছেন কি 2021-এ যে রাজ্য সরকার নতুন যে আসবে তার যে বড় একটা রোল প্লে করবেন, আপনার অগণিত যারা ভক্ত আছে তাদের ভিতর দিয়ে, তো আপনার যে রোল প্লেটা কেমন, আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে কি অরাজনৈতিক প্ল্যাটফর্মে মানুষের কাছ থেকে আশাটা অর্জন করতে চাইছেন? দেখুন, মানুষের কাছে একটা বার্তা চলে গেছে, পীর সাহেব মানু গদিত বসবে, দোয়া তাবিজ পানি পড়া ভোঁ দেবে তসবি পড়বে, এটাই হলো পীর সাহেবের নিয়ম। কিন্তু একটা পীর সাহেবই একমাত্র অলরাউন্ডার হতে পারে, পীর সাহেব কাকে বলা হয়, যার মধ্যে 2 ধরনের এলেম আছে, 2 ধরনের জ্ঞান আছে। আল্লাহর অলিরা
যারা হয় তারা শুধু মুসলমানদের প্রপার্টি নয়, আল্লাহর অলি দেহরে সবাইয়ের জন্য, তারা আল্লাহর অলিরা সমস্ত মানুষের জন্য, নবী রসুল পীর পাইগম্বা শুধু কি একটা জাতির জন্য, তো মানুষের জন্য আসে। তাহলে সেই জায়গায় আজকে বাংলার মানুষের কাছে বিশেষ করে ব্রেন অস করা হয়েছে যে পীর সাহেব কেন এরা ভয় খায় রাজনীতির লোকেরা, পুরফের পীর সাহেব যদি রাজনীতিতে ঢুকে যায় তাহলে আজকে হজ কমিটিতে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে, অকাপ সম্পত্তিতে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে, মাদ্রাসা বোর্ডে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে, এই যে সংখ্যালঘু ডিপার্টমেন্টগুলো, তখন তাহলে পীর সাহেবরা দায়িত্ব পাবে। তো পীর সাহেবরা দায়িত্ব পেলে এই যে আমলা চামলা যে কোটি কোটি টাকা লুটপাট করে গুন্ডা পোষা হচ্ছে, এটা তো বন্ধ হয়ে যাবে। তাই আম মানুষের ব্রেনকে বারবার অস করা হয়, পীর সাহেবরা কেন রাজনীতি করবে? তবে আমি আব্বাস সিদ্দিকী বলে দিচ্ছি, আব্বাস সিদ্দিকী রাজনীতি করার চিন্তা ভাবনা শখ সেরা মানে সৎ এই ইচ্ছা আব্বাস সিদ্দিকীর নাই, কিন্তু আব্বাস সিদ্দিকী চলছে মুজাদ্দেদ জামা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ নকশা কদমে। নিশ্চয়ই ইতিহাস জানা আছে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহে তিনি পরামর্শ দিতেন রাজনীতি নেতাদের ঘরে, এবং তিনার পক্ষ থেকে তৎকালীন সময় 40 জনকে দাঁড় করিয়েছিল, 40 জন দাদা হুজুর কি যারা দাঁড় করিয়েছিলেন 40 জনই জিতেছিল। তাহলে আমি আব্বাস সিদ্দিকী পারি না বাংলার বুথ থেকে আমার দাদা হুজুর রহমতুল্লাহ ভক্ত মুরিদের মধ্যে ভালো সৎ চরিত্র ভালো ছেলেকে বিভিন্ন জায়গায় দাঁড় করাবো, আর আমার দাদা হুজুর রহমতুল্লাহ শুধু মুরিদদেরকে এবং তার সাথে সাথে দলিত আদিবাসী সবাইকে বলে, শুধু দাদা হুজুর মুরিদ নয় যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে জিতিয়ে মানব সেবার কাজ করা থেকে পারি না। শেষ প্রশ্ন আপনার কাছে, এক শ্রেণীর মুসলিম তারা এই 21 অজ্ঞানের যে নলেজ সিটি ভিত্তি পোস্টার হবে, তারা তারা ব্যঙ্গার্থমূলক কথা বলছেন বা তার সম্পর্কে ভুল ধারণা প্রকাশ করছেন কি 18 বিঘে জমি কিনেছেন পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান, এই একটা বড় ব্যাপার। আর একদিক হচ্ছে যারা রাজনীতি করেন তাদের তাদের একাংশ যারা বিভিন্ন মানুষ তাদেরকে কনভিন্স করছে ওখানে যেও না, ওরা সরকার বিরোধী বিভিন্ন রকমের একটা চক্রান্ত করছেন, তো এই যাদের মানে দুটো যে কম্বিনেশন, এদের আসল লক্ষ্যটা কি, এদের উপায় এদের দেখুন, প্রথম কথা হচ্ছে 18 বিঘেটা বলি, এখানে যারা এসেছেন আপনারা কি গিয়েছিলেন নলেজ সিটিতে, যেখানে মাঠটা হবে কেউ গেছেন এর মধ্যে আছে? হ্যাঁ গেছেন, একটু হাত তুলে দেখান, হাতটা তুলে রাখুন, আপনারা তুলুন দেখান ক্যামেরাটা ঘোরান কারা কারা গিয়েছিলেন, বা আপনারা 18 বিঘে ঘুরে এসেছেন, দেখে এসেছেন নিজের চোখে, চোখে দেখেছেন 18 বিঘে ঘুরে এসছেন না 100 বিঘে? আমি যখন বলছি 18 বিঘে ঘুরেছি তখনও বলছেন যে আর 100 বিঘে মিস্টেক হয়েছে, আপনারা নিজের মুখে বলুন, আপনারা ক্যামেরা ওই দিক ঘুরে রাখুন, নিজের মুখে বলুন যে মাঠটায় গিয়েছিলেন সেটা 18 বিঘে না 100 বিঘে? কিন্তু আমি আপনাদের ঘরে জানাচ্ছি ওটা 100 বিঘের বেশি আছে, 100 বিঘেরও বেশি আছে, কথা বুঝে আসছে? আমরা গত কয়েকদিন আগে আবার 16 কাটায় কিবার 21 কাটা সম্পত্তি কিনলাম ওর মধ্যে, কথা বুঝে আসছে? তো সেই জায়গা হাত নাবার, তাহলে আজকে আমি একা কেন বলবো? আমি তো বলবো 100 বিঘে কিনেছি, গয়লা তো বলবেন গয়লা কখনো নিজের দুধকে কখনো খারাপ বলেনে, আমি গয়লাও না অবশ্য, কিন্তু তারপরে এতগুলো মানুষ এসছে তারা তো সব নিজে থেকে সাক্ষী দিচ্ছে। তাহলে দেখুন, যে বা যারা শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধী করে তাদের মূল লক্ষ্য হলো 73 বছর মুসলমানদের ঘরে মূর্খ বানিয়ে রাখতে পেরেছি বলেই কিন্তু আজ পশ্চিমবাংলায় কোনো মুসলমান ভালো মন্ত্রী হতে পারেনি, 73 বছর মুসলমানকে মূর্খ বানিয়ে রাখতে পেরেছি বলেই মুসলমান আজকে বড় বড় র্যাঙ্কের অফিসার হতে পারেনি। আজকে দেখরে মূর্খ যদি বানিয়ে না রাখতে পারি তাহলে আমরা অফিস কি বলে বুথ দখল করাবো কাকে দিয়ে, ভোটে ব্যানার বানাবো কাকে দিয়ে, বুথ কি বলে মারপিট করাবো কাকে দিয়ে, গুন্ডাগিরি করাবো কাকে দিয়ে? তাহলে আজকে আব্বাস সিদ্দিকী যদি শিক্ষা প্রতিষ্ঠান করে ফেলে সেখানে হাজার হাজার নয় লাখ লাখ ছেলে একদিন পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ে তুলবে, তারা তো একদিকে চাকরির যেমন দাবি করবেই সাথে সাথে তারা নিজেরা শিক্ষিত যখন হবে সমাজকে সুন্দর ব্যবস্থা করে তারা তুলবে, যে সমাজে হিংসা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, সাম্প্রদায়িকতার মনোভাব থাকবে না। তাহলে সেই জন্যে আজকে এরা বাধা দিচ্ছে, এদের মূল মকসাদ হচ্ছে যে আব্বাস সিদ্দিকী এইটুকু ছেলে এই বয়সে করে ফেলছে, এটা একটা বিরাট হিংসার ব্যাপার। দ্বিতীয় নম্বরে যেটা করতে চাইছে, আগামী দিন এই দুর্নীতি সাম্রাজ্য বাংলা থেকে বন্ধ করবে, এটা আব্বাস সিদ্দিকী সেই শপথ নিয়ে চলতে শুরু করেছে, তাই এদের ভয় হচ্ছে। যাক, আপনাদের ঘরেও ধন্যবাদ, আপনারা যারা চ্যানেলের মাধ্যমে এই বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দিয়ে আমার সুবিধা করছেন, আমার সহযোগিতা করছেন, এই জন্য আপনাদের প্রত্যেকটা চ্যানেলকে আমি সাধুবাদ জানাই আহলে সুন্নাহ জামাতের পক্ষ থেকে, এবং আপনাদের যারা এই চ্যানেলকে ফলো করে
আরও যারা আছে সবাইকে বলবো এইসব চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ফলো করুন, এরা সত্যের পক্ষে আওয়াজ তোলে, এদের পাশে থাকবেন যতদিন এরা সত্যের পক্ষে আওয়াজ তুলবে।